এখনকার বাচ্চারা একটু বেশি শেয়ানা, কোনো কিছুতেই ভয় পায় না। হ্যাঁ, পাখিকে পার্কে নিয়ে এসে রাইডসে উঠিয়ে দিয়ে আমি তো ভয়ে একদম অস্থির হয়ে গেছি যে ও কান্নাকাটি করে কিনা, কিন্তু ও একদম পণ্ডিতের মতো বসে হচ্ছে ঘুরতেছিল, মানে কোনো ভয়টয় কিছুই পাওয়া নেই। সে পার্কটা মানে খুবই পছন্দ করে, এখানে আসলেই খুশিতে নাচানাচি শুরু করে দেয়, আর আমরা ওকে মাঝে মাঝে যখনই সময় পাই এখানে নিয়ে আসি, আর এমনি আসলেই ও একেবারে রাইডস দেখে ওঠার জন্য বায়না করে। আর ওর বয়সী অনেক ছোট ছোট বাচ্চারাও আসে এখানে, তো ওদের দেখে ও ভীষণ খুশি হয়ে যায়, সবার সাথে হচ্ছে খেলা করে, আবার রাইডসে ওঠে, ওদেরকে ধরতে যায়। তো বাচ্চাদের হচ্ছে মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়া ভালো, ছোট বাচ্চাদের সাথে খেলতে দিলে, মিশতে দিলে ওদের মানসিক বিকাশটা হচ্ছে তাড়াতাড়ি ঘটে, যে কারণে হচ্ছে আমরা চেষ্টা করি বাইরে নিয়ে যাওয়া যেতে। তো ওর বয়সে আমাদের ঘর থেকে মানে বাড়ি থেকে বের করতো কিনা সন্দেহ, কিন্তু ও রাইডসে এসে কেমন লাফালাফি করতে চায়, যে ওর বাবা ওকে নিতে চাচ্ছে, ও একদম ঝাড়ি মেরে সরিয়ে সরিয়ে দিচ্ছে, ওর বাবার কাছে যাবে না। তো আমি তো দূর থেকে দেখে দেখে হাসতেছিলাম, এখনকার ডিজিটাল বাচ্চা কোনো কিছুতেই ভয় পায় না। এই যে বলের মধ্যে নামিয়ে দিয়ে দিলাম, খুবই খুশি সে, মানে কোন বল নিয়ে খেলবে চারদিকে ছড়াচ্ছিল, মানে কনফিউজ হয়ে গেছে এত বল দেখে, মহা খুশি। তো খুবই মজা করতেছে পার্কে এসে, দেখে বেশ ভালো লাগতেছে, মানে ওর সাথে আমরাও অনেক আনন্দ করতেছি, ওকে ঘোরাচ্ছি চারপাশে, আর ও বেশ মজা করলো, করে টরে হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় এসে অনেক খিদে লেগে গেছে, তো ইলিশ পোলাও রান্না করে গিয়েছিলাম, তো সেটা একটু নিয়ে নিলাম। আমি খেতে বসলেই আয়ন পাখি খাই খাওয়ার জন্য বায়না করে, তো ওকে একটু খাইয়ে টাইয়ে তারপর আমি খেলাম। খাওয়ার পরে আসার সময় যে দই নিয়ে এসেছিলাম, তো দই আবার হচ্ছে আমার খুবই খুবই পছন্দ, আমি হচ্ছে মাঝে মাঝেই দই নিয়ে আসি, আর দাওয়াত খেতে গেলেও অনেকটা দই আমি খেয়ে ফেলি। তো বাসায় নিয়ে আসলাম, নিয়ে এসে কিছুটা দই খেলাম, আর দইটা বেশ মজা ছিল।